Shudhu Mandali, Sri Kakoly, Prabhupada Ganeri Unustan, Kaipriti Mati, Shudhu Habe Amra, Monikoti Pali. The Dharanata Hatsi যে প্রথমে শুভরাত্রির পূজা পর্যায়ের আটটি গান হবে। এই গানের আগে আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান সম্পর্কে খানিক কথা বলব। তারপরে প্রকৃতি পর্যায়ে কয়েকটি গান হবে, ছটি। তার আগে প্রকৃতি পর্যায়ে গান সম্পর্কে আমি কিছু কথা বলব। তারপরে 15-20 মিনিটের জন্য ব্রেক হবে। ব্রেকের পরে ছটি বা সাতটি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান হবে, তারপর অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তাহলে আমি আমার পক্ষ থেকে যা বলবার সেটা এখন শুরু করতে পারি। শান্তিনিকেতনে নিত্যানন্দ বিনোদ গোস্বামী নামে একজন অধ্যাপক ছিলেন, খুব বিখ্যাত পণ্ডিত, খুবই বিখ্যাত পণ্ডিত ছিলেন। বৈষ্ণব শাস্ত্রে একটি কথা আছে যে চৈতন্য পরবর্তী যারা বৈষ্ণব ভাবুক এবং দার্শনিক তারা এটা প্রচলিত করেছেন এবং এটা খুবই চালু কথা, যেখানে বৈষ্ণব গান হবে বা সংকীর্তন হবে চৈতন্য সেখানে উপস্থিত আছেন। তিনি রাধাকৃষ্ণ সঙ্গীত সম্পর্কে যেখানেই যা কিছু অনুষ্ঠান হবে সেখানে তিনি উপস্থিত আছেন। রবীন্দ্রনাথের দিন নিত্যানন্দ বিনোদ গোস্বামীকে বললে, তুমি যে বললে যে চৈতন্য উপস্থিত থাকবেন, তাহলে ভবিষ্যতে এমন হবে যে যেখানে আমার গান হবে আমিও সেখানে উপস্থিত থাকবো, এইরকম কোনো ঘটনা তুমি ইঙ্গিত করতে চাইছো নাকি? বারবার আমাকে এটা শোনাচ্ছ কেন? উনি বললেন যে হ্যাঁ, আমি তো থাকবিনি, আপনার গান হবে আর আপনি থাকবেন না, এ কি করে হবে? নিশ্চিত থাকবেন, আপনি তো গানের মধ্যেই আছেন। এই আর কি কথাটা যে আমরা মনে করতে পারি যে রবীন্দ্রনাথ এখানে আমাদের সঙ্গে আছেন, তার গান হচ্ছে, এবং এটা ভাবলে আমাদের অনুষ্ঠানের গুরুত্ব আরো অনেকটা বেড়ে যায়। আমি কয়েকদিন আগে এখানে একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ সম্পর্কে একটি বিষয় বলছিলাম, আজকে সেটি মূলত বলব। তার সঙ্গে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে গানের সম্পর্কে দু একটি কথা বলি। আমি তাহলে এই পর্যায়ে মিনিট দশেক বলি, 10 মিনিট বলে ওকে ছেড়ে দিই, তারপরের পর্যায়ে হয়তো 6-7 মিনিট বলবো, তারপরের পর্যায়ে হয়তো 5-6 মিনিট বলবো, এরকম আর কি। প্রথম 10 মিনিট বা 12-14 মিনিট হয়ে যেতে পারে। আমি এ কথাটি বহুবার লিখেছি এবং বলবার চেষ্টা করি যে রবীন্দ্রনাথ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান রচয়িতা। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি নন, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রবন্ধকার নন, ঔপন্যাসিক নন, ছোট গল্প লেখক নন, দার্শনিক নন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেইন্টার নন, নাটক রচয়িতা নন, কিন্তু তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান রচয়িতা। এটা রবীন্দ্রনাথ নিজেও জানতেন বলে মনে হয়, যার জন্য তিনি বারবার বলেছেন যে জীবনে চাষ করেছি অনেক, আমি জানি এর অধিকাংশই মারাইতে জমা হবে না, ইঁদুরে খাবে বাদুরে খাবে, কিন্তু সবচেয়ে স্থায়ী হবে আমার গান। সবচেয়ে স্থায়ী বলতে যে কত স্থায়ী সেটা বোঝা খুব শক্ত, কারণ পদাবলী কীর্তন হয় 16th century অর্গানাইজড পদাবলী কীর্তন শুরু হয় চৈতন্যের মৃত্যুর 50 বছর পরে, 84 থেকে পদাবদ্ধ পদাবলী কীর্তন গাওয়া হচ্ছে, এখন পর্যন্ত গানটি জনপ্রিয় আছে। ভাষা কিন্তু দুর্বুদ্ধ হয়ে গেছে, এখন আর পদাবলী কীর্তনের ভাষা মানুষ বুঝতে পারে না, কিন্তু সঙ্গীত সেটাকে প্রাণবন্ত রেখেছে।
100-200 বছর পরে রবীন্দ্রনাথের ভাষাও দুর্বুদ্ধ হয়ে যাবে, বাংলা ভাষা অন্যরকম ভাষা হয়ে যাবে, কিন্তু রবীন্দ্রনাথের যে সঙ্গীত তার এই ভাষাকে প্রাণবন্ত রাখবে। এই অর্থেই হয়তো রবীন্দ্রনাথ বলবার চেষ্টা করেছেন যে সবচেয়ে স্থায়ী হবে আমার গান। এবং সবচেয়ে চমৎকার হচ্ছে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান, যে কথাটি বলবার খুব প্রয়োজন মনে করি। আমরা 2222টি রবীন্দ্রনাথের কমপ্লিট গান পাই। রবীন্দ্রনাথের সুর করেছেন এমন পদের সংখ্যা হচ্ছে 2222। হয়তো অনুসন্ধান করলে আরও 20-50টি গান স্বরলিপি আকারে কারো না কারোর কাছে আছে এমন পাওয়া যেতে পারে। 2222টি সংখ্যা যখন হলো, তার আগে আমরা 2100 জানতাম, আমি নিজে লিখে জানে যাই। শেষে শান্তিদেব ঘোষে আলবানি থেকে অনেকগুলো গানের প্রায় 80-90টি গানে স্বরলিপি পাওয়া যায়, নিজের করা এবং নিচে ওনার সই করা, এগুলো গ্রহণ করা হয়েছে। তারপরে ঈশের কাছে মজুমদার শৈলরঞ্জন মজুমদার সৈলজাদার বাসায় 8-10টি গান পাওয়া গেছে, কলিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে 5-6টি গান ছিল, সব মিলিয়ে এখন 2222টি গান আমরা পেয়েছি। 200-250 গানে স্বরলিপি পাওয়া যায় না। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক গান হচ্ছে পূজা পর্যায়ের গানে। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে এই বিষয়বস্তুর দিক থেকে, যে তিনি এমন একজন ঈশ্বরকে সন্ধান করেছেন, এমন একজন ঈশ্বরকে তিনি পেয়েছেন নিজের চিন্তা কল্পনা সাধনার দ্বারা, যিনি সমস্ত মানুষের ঈশ্বর। এটা কোনো হিন্দু ঈশ্বর নয়, খ্রিস্টানের ঈশ্বর নয়, বৌদ্ধের ঈশ্বর নয়, শিখের ঈশ্বর নয়, সমস্ত মানুষের ঈশ্বর। এমনকি ঈশ্বর বিশ্বাস যিনি করেন না তারও ঈশ্বর। তিনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, যারা একেবারে ঘোষিত নাস্তিক তারা রবীন্দ্রনাথের এই পূজা পর্যায়ে গান গিয়ে প্রচুর আনন্দ পেয়ে থাকে। রবীন্দ্রনাথের জীবনের সাধনা ছিল মানুষকে একত্রিত করা, একক শৈশব থেকে মানুষকে একত্রিত করবার, মিলেছি আজ মায়ের ডাকে, মানুষকে মেলাবার যে সাধনাটা ছিল। তার বড় ভাই যে প্রথম দেশাত্মবোধক বাংলা গানটি করলেন, মিলে সবে ভারত সন্তান একতার মনোপ্রাণ, এই মিলনের আহ্বানটি ছিল তাদের পারিবারিক আহ্বান। এটা ছিল মহর্ষির আহ্বান, মহর্ষির ছেলেদের আহ্বান, সেই আহ্বানটি রবীন্দ্রনাথ খুব জোরদার করে গ্রহণ করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ দেখতে পেলেন যে মানুষ যে বিচ্ছিন্ন থাকে এর প্রধান কারণটা হচ্ছে ঈশ্বরবোধ। গোরা উপন্যাস আমি ওই দিন বলেছিলাম যে গোরা উপন্যাস শেষ হলো যখন, তখন গোরা সারা জীবন অত্যন্ত অনুসন্ধান করে বেরিয়েছেন রবীন্দ্রনাথের মতোই নানাভাবে, ব্রাহ্মণের সঙ্গে হিন্দুর সঙ্গে মুসলমানের এই পার্থক্যগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন, দূর করার চেষ্টা করেছেন। শেষে যখন আবিষ্কার করলেন যে তিনি নিজে একটা বিচ্ছিন্ন মানুষ, তিনি ভারতীয় নন, হিন্দু নন, তিনি আইরিশ, এবং তিনি ওই সিপাহী বিদ্রোহের একজন লেফট ওভার হিসেবে তিনি ভারতে রয়ে গেছেন, তখন গোরা বললেন যে ভারতবর্ষে এমন একটা উপাসনালয় চাই যার সমস্ত ভারতীয় উপাসনালয়। কারণ গোরা আবিষ্কার করলেন যে ঈশ্বর যদি এক না হন, উপাসনালয় যদি এক না হয়, তাহলে মানুষ এক হতে পারছে না। ঈশ্বরের নামে মানুষ সবচেয়ে বেশি বিভক্ত। কাজেই রামমোহন রায় যে চেষ্টাটা শুরু করেছিলেন তার ব্রাহ্ম ধর্ম আন্দোলনের ভিতর দিয়ে, রবীন্দ্রনাথ সেটাকে এগিয়ে নিয়ে গেলেন এবং তিনি যে গান রচনা করলেন, প্রথম বললেন ব্রহ্মসঙ্গীত, 8টি ব্রহ্মসঙ্গীতের বই বের হওয়ার পরে, স্বরলিপি বের হওয়ার পরে তিনি সেই ব্রহ্মসঙ্গীত কথাটা আর রাখেননি, পূজা পর্যায়ে গান করে 20টি ভাগে ভাগ করে দেন। তাতে আমরা এমন একজন ঈশ্বরকে পাই যিনি কোনো সম্প্রদায় বিশেষে, কোনো গোষ্ঠী বিশেষে ঈশ্বর নন, তিনি সমস্ত মানুষের ঈশ্বর। তিনি ভয় দেখান না। রামমোহন রায় প্রথম গানটি লিখেছিলেন, ভয় করিলে যারে না থাকে অন্যের ভয়। ঈশ্বর একটি ভীতিকর বিষয়, এইটি মানে বাংলা যে ধর্মসঙ্গীত তার কেন্দ্রীয় বিষয়, ঈশ্বরকে ভয় পাও, পাপ করো না,
পূর্ণ করবার চেষ্টা করবে, তবে তিনি তোমাকে অন্তিমে মানে মরবার পরে তিনি তোমাকে আশ্রয় দেবেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন ইত্যাদি। রবীন্দ্রনাথ ভয়ের ব্যাপারটা একেবারে তুলে দিলেন এবং তার সমস্ত বিষয়টি হচ্ছে ঈশ্বরের প্রতি অনুরাগ। এবং প্রথম দিককার গানে অর্থাৎ ওই 2000 সাল পর্যন্ত বা 88-89 সাল পর্যন্ত যদি আমরা ধরি, তখন পারিবারিক আবহে পিতা তুমি কি গো পিতা আমাদের মহাসিংহাসনে বসে শুনেছে বিশ্বপিত, এই ধরনের কিছু গান আছে যেখানে রবীন্দ্রনাথ ঈশ্বরকে মহারাজা রাজা এইগুলো ভেবে আর প্রচণ্ড একটা প্রতাপশালী অস্তিত্ব হিসেবে অনুভব করেছেন। কিন্তু তারপরে যখন তিনি গীতাঞ্জলির যুগে ঢুকে গেছেন, তারপরে অর্থাৎ 1910 সাল, তার ওখানে আগে থেকে আমরা বলতে পারি গীতাঞ্জলি যুগের পর থেকেই রবীন্দ্রনাথ আর এই সমস্ত এই ধরনের ঈশ্বরের মধ্যে নেই। তিনি বাউলদের ভেতর দিয়ে পদাবলী কীর্তনের ভেতর দিয়ে নিজের ব্রহ্ম অনুভবের ভেতর দিয়ে নিজের ব্যক্তিগত অনুভবের ভেতর দিয়ে এমন একটি ঈশ্বর বোধে উপনীত হয়েছেন যে ঈশ্বর বোধে সমস্ত মানুষ উপনীত হতে পারে। আপনারা রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে গান সবাই শোনেন, অনেকে গান করেন মনে মনে করেন, আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথের এই স্পিরিটের প্রতি আইডেন্টিফাই হতে কারো কোনো অসুবিধা হয়। তার জন্য রবীন্দ্রনাথের ভাষা তৈরি করতে হয়েছে, প্রত্যেকটা প্রকাশ এক্সপ্রেশনেরই একটা ভাষা আছে। কারণ একটা হিন্দু ধর্ম সঙ্গীতের একটা ভাষা আছে, খ্রিস্টের ধর্ম সঙ্গীতের একটা ভাষা আছে, বৌদ্ধ ধর্ম সঙ্গীতের ভাষা আছে। রবীন্দ্রনাথকে আমাদের একটা ভাষা তৈরি করতে হয়েছে যা নিরপেক্ষ ভাষা। এটা করা খুব কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। রবীন্দ্রনাথ এর ভেতর দিয়েই তিনি একটা নিরপেক্ষ ভাষা তৈরি করেছেন, নিরপেক্ষ প্রকাশ স্মৃতি তৈরি করেছেন। যেমন দেখুন আমি একটি গানে উল্লেখ করছি, সুন্দর বটে তব অঙ্গদ খানি তারায় তারায় খুঁজি। এখন যেই বললেন যে সুন্দর বটে তব অঙ্গদ খানি, একটা হাতের চেহারা চোখে আসলো, সে হাতের একটা অঙ্গদ একটা সোনার বালার মতো গয়না দেওয়া, সঙ্গে সঙ্গে কিন্তু সাকার হয়ে যাচ্ছে। একটা হাত আসছে, হাতের মধ্যে একটা গয়না পরানো আছে, ঝকঝক করছে, একটা হাতের মতো আসছে, সঙ্গে সঙ্গে কথা হচ্ছে কি তারায় তারায় খুঁজি। তারায় তারায় যদি একটা গয়নার মধ্যে যদি 100 তারা বসানো থাকে, সে তো ওখানে হাত থাকে না, সে তো গয়নাও থাকে না, সে তো শুধু একটা প্রকাশ স্মৃতি এই পর্যন্তই। খুব সুন্দর অনেক তারা আছে তার মধ্যে। এইভাবে তিনি আকার থেকে নিরাকারে, নিরাকার থেকে আকার শুধু দুলছেন, ভাব হতে রূপী অবিরাম যাওয়া আসা। নিচে বলেছেন যে ভাব হতে রূপী অবিরাম যাওয়া আসা, রূপ আসছে সঙ্গে সঙ্গে ভাবে মিলিয়ে যাচ্ছে, ভাব আসছে রূপের ভেতর দিয়ে সে তার প্রকাশ পাচ্ছে। রবীন্দ্রনাথ এই যে জিনিসটা ভাব এবং রূপের মধ্যে দুলতে দুলতে প্রচণ্ড সৌন্দর্য বোধের ভেতর দিয়ে সর্বজনীন সব মানুষের কমন গড, ইন সার্চ অফ এ কমন গড, যা আমি ইংরেজিতে বললে খুব ভালো লাগে, ইন সার্চ অফ এ কমন গড ফর অল। তার জন্য তাকে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হচ্ছে, এটা ইউনিভার্সাল ইমেজ বিল্ডিংয়ের কাজ করতে হয়েছে, একটা ইউনিভার্সাল স্পেস তৈরি করতে হয়েছে। তার ভেতর দিয়ে মানে মিউজিক্যাল এক্সপ্রেশন হিসেবে যে কাজটা তিনি করেছেন, আমরা রাজনামন রায় যেমন তার গান করেছেন টপ্পায়, পরবর্তীকালে তার গান ধ্রুপদী শুরু দেওয়া হয়েছে। অর্থাৎ ধর্মসঙ্গীত মানে হয়তো ধ্রুপদ, নইলে খেয়াল, নইলে একটা টপ্পা, এই তিনটা ফর্ম, নইলে পদাবলী কীর্তন, এই ধরনের ফর্মের ভেতর দিয়ে আমরা বাংলা ধর্মসঙ্গীত এগিয়েছে। তো রবীন্দ্রনাথ যে কাজটি করলেন, তিনি সমস্ত বাঁধ ভেঙে দিলেন। তার অধিকাংশ পূজা পর্যায়ে গান আধুনিক গান, আমরা আধুনিক গান বলতে মনে করি যে প্রেমের গান, যেটা 1931-32 সাল থেকে বাংলা ফিল্মকে কেন্দ্র করে, বেসিক রেকর্ডকে কেন্দ্র করে যেভাবে উঠেছে। রবীন্দ্রনাথের সমস্ত পূজা পর্যায়ে গান, 80% পূজা পর্যায়ে গান আধুনিক গান। তিনি ধ্রুপদ আছে, পূজা পর্যায়ে যথেষ্ট ধ্রুপদ আছে, নিশ্চয়ই আছে, প্রায় 200-র মতো ধ্রুপদ আছে। আমি হয়তো 80% বেশি বলে ফেলেছি, 60-70% হবে, কারণ 200 ধ্রুপদ আছে, 175টির মতো খেয়াল আছে, টপ্পা আছে 70-80টি, এদের মেশে কিছু গান আছে, কিন্তু বাকি সব গানই প্রায় 900 গানের মধ্যে বাকি সব গানই হচ্ছে। কিছু কয়েকটি বাউল গান আছে, বিশিষ্ট বাউল আছে, বাউল ভেঙে যেগুলো করেছে কিন্তু আধুনিক বাউল, আধুনিক গান, রবীন্দ্র বাউল। এই যে আধুনিক গানকে পূজা পর্যায়ে গানের সঙ্গে, ঈশ্বরের গানের সঙ্গে যুক্ত করা, এটা কিন্তু একটা সাংঘাতিক বিপ্লবী কাজ, যে প্রচলিত সমস্ত গণ্ডি থেকে বেরিয়ে এসে
মানুষের গানের যে সুর, একবার মানুষের হৃদয় সঙ্গীতের যে সঙ্গীত, এটাকে তিনি ঈশ্বর সঙ্গীতের সঙ্গে মিশিয়ে দিলেন। যে মিশনের ভেতর দিয়ে তিনি মানুষের মনকে ঈশ্বরের মনের সঙ্গে, ঈশ্বরের মনকে মানুষের মনের সঙ্গে মিশিয়ে দিলেন। আমি আর লম্বা করি না কথা, গানে ফিরে আসি। তার মূল যে কথা বলবার চেষ্টা করেছি বা যে কথাটা সত্য বলে মানছি বা আপনাদের জানতে বলছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের যে পূজা পর্যায়ের গান, সেটা হচ্ছে এমন একজন ঈশ্বর সম্পর্কের গান যিনি সব মানুষের ঈশ্বর, যার গান গাইতে কারও মনে হয় না কি আমি কার গান করছি, কি আমার ঈশ্বর তিনি, আমি কি তাকে ভালোবাসি, আমি কি তাকে শ্রদ্ধা করি, তার প্রতি কি অনুরক্ত, কোন কোশ্চেন কারো মনের মধ্যে আসে না, কারণ হি ইজ পারফেক্টলি এ গড টু অল হিউম্যান বিইংস, ইউনিভার্সাল গড, হি ওয়াজ এ সাচ এ কমন গড। এটা হচ্ছে বিষয়ের দিকটা, একেবারে সাবজেক্ট ম্যাটারের দিকটা।